हेलो स्टूडेंट्स केमन आछो सबाई आमी सौमिक इजी टू लार्निंग एर पक्ष थेके आज आमी एसेछी तोमादेर जोन्नो एकदम नतून एकटा भिडियो निये। आमरा एई सीरिजे आलोचना करछिलाम जे जारा एबारे जिलेट दिए ल्याटरल एडमिशन नेबे बीटेके तो तादेर जोन्नो कतगुलो गवर्नमेंट कलेज आछे। एर आगे आमरा जादवपुर कल्याणी निये आलोचना करेछि। आजके आमादेर जलपाइगुड़ी गवर्नमेंट इंजिनियारिंग कलेज निये एकटा डिटेल्स তোমাদের দেওয়ার চেষ্টা করব। চলো প্রথমেই দেখে নিই জেজিইসি এর কিছু বেসিক ডিটেইলস। অ্যাড্রেস দেখতেই পাচ্ছ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, পোস্ট অফিস গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল, 73512। ফোন নাম্বার 03-56-12-55-131। এস্টাবলিশড 1961। অনেক পুরনো একটা কলেজ, প্রায় 60 বছরের পুরনো একটা কলেজ, যেটা ম্যাকাউটের অ্যাফিলিয়েশন আর এআইসিটির অ্যাপ্রুভে চলছে। চলো দেখে নিই যে যারা ল্যাটারাল এন্ট্রি বিটেক নেবে তো তাদের জন্য 2021 সালে এখানে কতগুলো সিট ছিল। 2021 সালে যে সিট ম্যাট্রিক্স আমরা পেয়েছিলাম সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এখানে 18টা, কম্পিউটার সায়েন্সে 11টা, ইলেকট্রিক্যালে 16টা, ইলেকট্রনিক্সে 19টা, আইটিতে 20টা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 17টা। টোটাল 101টা সিট আমরা 2021 সালে পেয়েছি। তো আমরা 2022 সালে এখানে কতগুলো ল্যাটারালের জন্য সিট পাব আমরা জানি না, সেটা আমরা জানতে পারবো এবছর জিলেটের রেজাল্ট আউট হওয়ার পর। তাও আমরা আশা রাখতেই পারি যে 100টার কম বেশি সিট আমরা এবছরও পাব। আর 2022 সালে কতগুলো সিট এখান থেকে আমরা পেতে পারি তার ইনফরমেশান পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। জিলেট রিলেটেড সমস্ত ইনফরমেশান আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। নেক্সট যদি আমরা কাট অফের কথায় আসি, 2021 সালে মিনিমাম 18 থেকে যারা নাম্বার পেয়েছে তারা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়ে গেছে। র্যাঙ্ক ছিল 1 থেকে 250-এর মধ্যে। এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, সেকেন্ড বা থার্ড কাউন্সেলিংয়ের পর জেজিইসিতে প্রায় 700-800 বা 1000 র্যাঙ্ক অবধি স্টুডেন্টস এখানে চান্স পেয়ে গেছে। 2022 সালের কথা যদি আমরা আসি, আমাদের ইজি টু লার্নিংয়ের টিচাররা এক্সপেক্ট করছে 24 থেকে 50-এর মধ্যে মার্কস যদি আমরা পাই তো আমরা জেজিইসিতে চান্স পাব। র্যাঙ্ক আমাদের টার্গেট রাখতে হবে 1 থেকে 250-এর মধ্যে। কারণ দেখো 2021 সালে যেটা তোমাদের বললাম 700-800 বা 900 অবধি স্টুডেন্টরা এখানে চান্স পেয়েছে, সেটা কিন্তু পুরোটাই লাকের ওপর। কারণ সেকেন্ড কাউন্সেলিং বা থার্ড কাউন্সেলিং কখন হচ্ছে, যখন ফার্স্ট কাউন্সেলিংয়ে যারা চান্স পেয়েছিল তারা ওখানে অ্যাডমিশান নিচ্ছে না কোনো কারণে, তখন তাদের সিটটাই সেকেন্ড বা থার্ড কাউন্সেলিংয়ে কিছু স্টুডেন্ট 700-800 বা 900 র্যাঙ্ক নিয়ে সেখানে ভর্তি হয়েছে। এটা এবছর নাও হতে পারে, হয়তো যারা প্রথম কাউন্সেলিংয়ে পেলো তারা সবাই ভর্তি হয়ে গেল। তো তোমাদের টার্গেট থাকবে 1 থেকে 250-এর মধ্যে যেন আমার র্যাঙ্কটা থাকে যদি জেজিইসিতে চান্স পেতে চাও। নেক্সট যদি আমরা সেমিস্টার ফিজের কথায় আসি, এখানে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যালের জন্য প্রতি সেমিস্টারে 3000 টাকা করে ফিস দিতে হয়। সিএসি এবং ইলেকট্রনিক্সের জন্য 6000 টাকা করে প্রতি সেমিস্টার, আইটির জন্য 12000 টাকা প্রতি সেমিস্টার, যেটা কোনো প্রাইভেট কলেজের থেকে যথেষ্ট কম। হোস্টেল ফ্যাসিলিটির কথায় যদি আসি, এখানে 5টা হোস্টেল আছে, বয়েজ 4টে, গার্লস 1টা। চার্জেস মোর অর লেস 1500 মান্থলি। এখানে যারা দূর থেকে অ্যাডমিশন নেয় তাদেরকে হোস্টেল দেওয়ার জন্য প্রায়োরিটি দেওয়া হয়। কেউ যদি তোমাদের মধ্যে হোস্টেল প্রেফার না করো, তারা জেজিইসি আশেপাশে অনেক মেস বা পিজি পেয়ে যাবে। যদি মেস, পিজি বা হোস্টেলে কোনো প্রবলেম হয় ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে,
আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ইজি টু লার্নিং স্টুডেন্টদের জন্য সবসময় আছে, যে কোনো রকম হোস্টেল প্রবলেম, মেসে প্রবলেম বা অ্যাডমিশানের সময় কোনো ইনফরমেশান লাগলে তোমরা ইজি টু লার্নিংয়ে কন্ট্যাক্ট করবে। এবার যেটা নিয়ে আমাদের সবাইকার একটা বিশেষ ইন্টারেস্ট থাকে, যে এখানে আমাদের প্লেসমেন্ট কেমন পেতে পারি। 2021 সালে এখানে কম বেশি 30টা কোম্পানি প্লেসমেন্ট করিয়েছে। আমি এখানে যে কোম্পানিগুলোর নাম দেখাচ্ছি এগুলো হচ্ছে MNC কোম্পানি, তাছাড়াও অনেক কোম্পানি এখানে প্লেসমেন্ট করিয়েছে। তো যে টপ রিক্রুটার্স এখানে এবছর 2021 সালে প্লেসমেন্ট করেছে তারা হলো TCS, L&T, উইপ্রো, কগনিজেন্ট, অ্যামাজন, CTS, ডিসনি প্লাস, হটস্টার। তো নেক্সট আমরা দেখে নিই এখানে স্যালারি প্যাকেজ এবছর কেমন গেছে। 2021 সালে অ্যামাজন 30 লক্ষ টাকা দিয়ে একজনকে হায়ার করেছে JGEC থেকে। ডিসনি প্লাস হটস্টার 22 লক্ষ টাকা প্যাকেজ দিয়েছে JGEC তে। আর অ্যাভারেজ স্যালারি প্যাকেজ গেছে এখানে 5 LPA। তো আজকে ভিডিওটা এতটাই। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, শেয়ার করো। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আগের যে ভিডিওতে দেখলাম তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু লাইক শেয়ার করছো না, এতে হয়তো তোমাদের অনেক বন্ধু ইনফরমেশান পাচ্ছে না। তো ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যাতে যাদের যাদের দরকার ভিডিওটা তাদের কাছে পৌঁছে যায়। চলো আজ এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।